হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় সাধু এবং চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের পার্থক্য। তো চলো আমরা শুরুতেই সাধু ভাষা এবং চলিত ভাষা সম্পর্কে জেনে নিই। সাধু ভাষা বলতে কি বোঝায়? সাধু ভাষা হচ্ছে বাংলা ভাষার একটি প্রাচীন রূপ। এই রূপটি যেহেতু লিখার কাজে ব্যবহার করা হতো, এজন্য এটি হচ্ছে বাংলা ভাষার একটি প্রাচীন লিখিত রূপ। বাংলা সাহিত্যের প্রাচীন এবং মধ্যযুগের অনেক সাহিত্য কিন্তু এই সাধু ভাষায় রচিত হয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ অনেক লেখক কিন্তু সাধু ভাষা ব্যবহার করেছেন তাদের লেখার কাজে। এই সাধু ভাষার রীতিতে মূলত ক্রিয়াপদ এবং সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয়। বিষয়টা কেমন? যেমন আমরা বলতে পারি একটি উদাহরণ, তাহারা খেলিতেছে। এখানে তাহারা হচ্ছে একটি সর্বনাম পদ। সর্বনাম বলতে কি বোঝায়? বিশেষের পরিবর্তে আমরা যেই পদ ব্যবহার করি সেই পদকে আমরা বলতে পারি সর্বনাম। যেমন আমরা বলতে পারি যে রহিম, করিম এবং শফিক ক্রিকেট খেলছে। এখানে রহিম, করিম এবং শফিক এই তিনজনকে কিন্তু আমরা তারাও বলতে পারি। এই যে রহিম, করিম, শফিক, এদের পরিবর্তে আমরা তারা ব্যবহার করলাম, এটি হচ্ছে একটি সর্বনামের উদাহরণ। এই তারাকে আমরা সাধু ভাষায় বলি তাহারা। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হচ্ছে। আবার বাক্যের যে পদ দ্বারা আমরা কার্য সম্পাদন বুঝিয়ে থাকি সেটিকেই আমরা বলতে পারি ক্রিয়াপদ। এই ক্রিয়াপদ দ্বারা তাহলে কি বোঝায়? কাজ করা বোঝায়। আমরা কি বলেছিলাম, রহিম, করিম এবং শফিক ক্রিকেট খেলছে। এখানে খেলছে হচ্ছে একটি ক্রিয়াপদ, যেহেতু এই খেলা দ্বারা একটি কাজ করাকে বোঝানো হচ্ছে। এই খেলছে ক্রিয়াপদকে আমরা সাধু ভাষায় বলতে পারি খেলিতেছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে সাধু ভাষায় ক্রিয়ার পূর্ণরূপ ব্যবহার করা হচ্ছে। এবার আমরা চলিত ভাষা সম্পর্কে জানবো। সাধু ভাষায় যেমন সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার করা হয়েছিল, চলিত ভাষায় কিন্তু পূর্ণরূপ ব্যবহার করা হয় না। যে ভাষারীতিতে ক্রিয়াপদ এবং সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহার করা হয় সে ভাষাকে আমরা বলতে পারি চলিত ভাষা। যেমন আমরা বলতে পারি তারা খেলছে, তারা এটাকে আমরা সাধু ভাষায় বলি তাহারা। এখানে সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়েছে। আবার খেলছে, এটিকে আমরা বলতে পারি সাধু ভাষায় খেলিতেছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়ার সংক্ষিপ্ত রূপটি ব্যবহৃত হয়েছে। তাহলে সাধু ভাষায় সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার করা হয় এবং চলিত ভাষায় সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে সাধু ভাষা এবং চলিত ভাষা নির্ণয় করছি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমরা মূলত ক্রিয়াপদ এবং সর্বনামের উপর ভিত্তি করে কিন্তু সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য নিরূপণ করছি। আমরা আরেকটি উদাহরণ দেখি। এখানে একটি উদাহরণ হচ্ছে তাহারা পড়িতেছে। এখানে কয়টি পদ রয়েছে? দুইটি পদ। আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই একটি এক একটি পদ। তাহলে এখানে তাহারা একটি পদ এবং পড়িতেছে এটিও হচ্ছে একটি পদ। এই তাহারা এটি কিন্তু সর্বনামের পূর্ণরূপ। এর সংক্ষিপ্ত রূপ আমরা কি জেনেছিলাম বন্ধুরা? এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে তারা। আবার পড়িতেছে এটি হচ্ছে একটি ক্রিয়াপদ এবং এটি হচ্ছে ক্রিয়াপদের পূর্ণরূপ। এর সংক্ষিপ্ত রূপ তাহলে কি? এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে পড়ছে। সাধু ভাষায় সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার করা হয় এবং চলিত ভাষায় সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। চলো এবার আমরা আরো কয়েকটি উদাহরণ দেখে নিই। আমরা এবার কয়েকটি সাধু ভাষার ক্রিয়াপদ দেখি। একটি সাধু ভাষার ক্রিয়াপদ হচ্ছে করিতেছি। চলিত ভাষায় আমরা একে বলছি করছি। আরেকটি ক্রিয়া হচ্ছে খাইয়াছি। চলিত ভাষায় এই ক্রিয়াটিকে আমরা বলছি খেয়েছি। সাধু ভাষায় চলো এবার আমরা কয়েকটি সর্বনাম পদ দেখে নিই। তাহার যে সর্বনাম পদটি রয়েছে চলিত ভাষায় আমরা তাকে বলছি তার। আবার তাহারা নামে সাধু ভাষায় যে সর্বনাম পদ রয়েছে চলিত ভাষায় আমরা সেই পদটিকে বলতে বলছি তারা। আশা করছি তোমরা সাধু ভাষা এবং চলিত ভাষায় সর্বনাম এবং ক্রিয়াপদের যে পার্থক্য সেই পার্থক্যটি বুঝে গিয়েছো। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।